Subscribe now and press the bell icon. Never miss an update. শুভম চক্রবর্তী এবং প্রিয়াঙ্কা সরকার মধ্যে কিছু একটা চলছে। শুভম চক্রবর্তী এবং প্রিয়াঙ্কা সরকার টলিউডে যে দুই সমকামীর মধ্যে নাকি বর্তমানে প্রতিঘাতের সম্পর্ক চলছে, আর যে এই যে দুই অভিনেতা অভিনেত্রী যে প্রতিঘাতের যে নৈপথ্যে যিনি ইন্ধন যোগ্যে চলছেন তিনি আর কিন্তু কেউ নয়, তিনি হলেন পরিচালক রাজীব বিশ্বাস। ঠিকই যে শুনছেন, তবে কিন্তু তেমন কোনো চিন্তার কারণ নেই, বরং কিন্তু শুভম এবং প্রিয়াঙ্কার ভক্তদের জন্য রয়েছে খুবই সুখবর, কারণ দ্বিতীয়বারের জন্য আবার একসাথে ছবিতে কাজ করতে চলেছেন শুভম এবং প্রিয়াঙ্কা। এবং এই জুটিকে কিন্তু আমরা দেখেছিলাম আমার আপনজন ছবিতে, তারপর এই জুটিকে কিন্তু টলিউড এখনও পর্যন্ত দেখেনি। আবার কিন্তু পরিচালক রাজীব বিশ্বাসের হাত ধরে ফের বড় পর্দায় ফিরতে চলেছে এই জুটি, এবং ছবিটির নাম দেওয়া হচ্ছে প্রতিঘাত। গতকাল কিন্তু অভিনেত্রী প্রিয়াঙ্কা নিজেই কিন্তু তার ইনস্টাগ্রামে ছবিটির চিত্রনাট্য হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেন এবং তিনি জানান যে তারা নতুন ছবির নাম কিন্তু অর্থাৎ প্রতিঘাত, এবং মুখ্য চরিত্রে শুভম এবং প্রিয়াঙ্কা অভিনয় করতে চলেছেন। তাছাড়াও কিন্তু আরেকজন মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন এই মুভিতে, তিনি হলেন দর্শনা বণিক, কিন্তু এই ছবিতে মুখ্য চরিত্রে আরেকটিতে অভিনয় করতে চলেছেন। এবং যেই প্রতিঘাত মুভির যে গল্পটি, এবং এই গল্পটি কিন্তু খানিকটা তিনি ব্যাখ্যা করে বলেছেন যে এই যে যে প্রতিঘাত যে ছবিটি তার যে নাম, সেই নামের সঙ্গে যে খানিকটা সামঞ্জস্য রয়েছে যে প্রতিঘাত বলে কথাটা, এবং তা হয়তো প্রেমের গল্পের মধ্যে, এই মূলত কিন্তু এটি প্রেমের গল্প। তাছাড়াও কিন্তু এই গল্পে রয়েছে কিন্তু প্রতিশোধের আগুন, প্রতিশোধ নিয়ে কিন্তু খেলা দেখা যাবে এই মুভিতে। তাছাড়া কিন্তু স্থানীয় যে রাজনৈতিক রয়েছে সেই রাজনৈতিক ঘটনা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করবেন পরিচালক। প্রেম প্রতিহিংসা রাজনীতি এই যে ছবির যে মূল উপকরণ তা কিন্তু দেখা যাবে কিন্তু এই মুভিতে। প্রিয়াঙ্কার চরিত্র কিন্তু খুবই ভালো কিন্তু এই মুভিতে তিনি নিজে জানিয়েছেন, এবং তাকে ঘিরেই নাকি এগোবে কিন্তু এই মুভি অর্থাৎ প্রতিঘাতের মূল গল্প। জুনের 3 তারিখ থেকে কিন্তু শুরু হবে এই যে প্রতিঘাত মুভির শুটিংটি, তা জানিয়েছেন পরিচালক। এবং আপাতত কলকাতায় হবে কিন্তু এই মুভির শুটিং, এবং তবে কিন্তু পরবর্তীকাল মাসে তা বা অর্থাৎ শেষের যে পরবর্তী শিডিউল যেটা থাকবে সেটা কিন্তু পরিচালক গোটা টিম নিয়ে নাকি উড়ে যাবেন কিন্তু উত্তরবঙ্গে, সেখানে নাকি শুটিং করার চেষ্টা করবেন, এখানে সেখানে ভালো যে সিনারি পাওয়া যায় তা কিন্তু নিজে জানিয়েছেন। এখন কিন্তু বিশ্বা দাশগুপ্ত যে ক্রিস ক্রসের পরে কিন্তু আবার মানে যে কমার্শিয়াল ছবি, সেই ছবির পরে কিন্তু অভিনেত্রী অর্থাৎ প্রিয়াঙ্কাকে আমরা দেখতে চলেছি। ক্রিস ক্রসের পর সেভাবে কিন্তু কমার্শিয়াল মুভিতে আমরা দেখতে পাইনি প্রিয়াঙ্কা সরকারকে। এদিকে কিন্তু শুভম চক্রবর্তী তার পরবর্তী মুভি অর্থাৎ ভূত চক্র প্রাইভেট লিমিটেড তার ট্রেলারটি লঞ্চ করেছে কিছুদিন আগে, সেই ছবি আপাতত মুক্তির অপেক্ষা রয়েছে। এবং যে প্রতিঘাত মুভিটি আর কোনো আপডেট যদি এসে থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আছে এই পর্যন্ত, ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।